আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমাদের প্রতিবেশী কারা এবং তাদের সাথে আমাদের রিলেশন কেমন সেটাই অল্প একটু কথা বলবো এবং আমাদের মানে প্রতিবেশীদের বাড়িঘরগুলো একটু ঘুরে দেখাবো, মানে রাস্তাটা। তো আমাদের এই কমিউনিটিটা হচ্ছে, আমরা যেহেতু জর্জিয়া স্টেটে আছি, জর্জিয়া স্টেটের স্টোন মাউন্টেন এরিয়ায় এই বা কমিউনিটিটা বা এই নেইবারহুডটা। তো আমাদের নেইবারে এই যে আমাদের বাসার পাশাপাশি দুইটা বাসাই হচ্ছে ইন্ডিয়ান ভাই বোনের। তো ওনারা দুজন আমাদের সাথে তো খুবই ভালো রিলেশন, একজন তো আমাকে সিস্টার বলে ডাকে, উনি আর কি বাসায় বসে যেহেতু সেলাই করেন, কাজে ওনার সাথে আমার সবসময়তেই দেখা হয়। ওনাদের বাসায় শ্বশুর শাশুড়িও থাকে, তো শাশুড়ি সবসময় বলে যে তোমরা আসো না কেন, মানে ওনার বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তো আমার বাচ্চাদেরকে দেখলে খুব খুশি হয় শাশুড়ি আম্মা। তো ওনাদের সাথে যখনই বাইরে বের হই দেখা হয়, যেহেতু মানে শ্বশুর শাশুড়ি অনেক বয়স হয়ে গেছে, ওনারা দেখা যাচ্ছে যে গ্যারেজের ডোরটা ওপেন করে সবসময় বসে থাকেন, আর যখনই দেখা হয় তখনই কথা বলেন। তো এই জিনিসটা খুবই ভালো লাগে, আমিও কথা বলি, যখনই দেখা হয় তখনই কথা বলি। তো আমরা প্রতিদিন বিকালবেলাতেই হাঁটতে বের হই, আমি আর আমার ছেলেরা। তো এখানে আমাদের একটা বাংলাদেশি ভাবির বাসা আছে, ওনার ছেলেদের সাথে আমার বাচ্চারা আর কি খেলা করে, তো ওদের বাসাতে আর কি এসেছি। তো এই এরিয়াটা টোটালি ইন্ডিয়ান, এখানে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন সবগুলোতে ইন্ডিয়ানরা আছে। ওদের সাথেও খুব ভালো রিলেশন হয়ে গেছে, যেহেতু ভাবির বাসায় প্রায় দিনই আসি আমরা বিকালবেলায়, যার কারণে ওনাদের সাথেও খুব ভালো রিলেশন হয়ে গেছে। আর এখানে যে এই বাড়িটা বিক্রি হলো, তো এই বাসাটাও একটা বাংলাদেশি কিনেছে, তো এখন আমরা টোটাল হচ্ছে বাংলাদেশি হব ইনশাল্লাহ, পাঁচটা ফ্যামিলি। আর এখানে 110টা বাড়ির মধ্যে প্রায় 70টাই বা তারও বেশি ইন্ডিয়ান ফ্যামিলি, ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের মুসলিম হিন্দু সব মিলিয়েই আছে আর কি। আর তারপরে নেক্সট যেটা বেশি আছে সেটা হচ্ছে ইথিওপিয়ান। তো ইথিওপিয়ান ফ্যামিলিও যারা আছে, যাদের সাথে দেখা হয় রাস্তাঘাটে, সবাই হাই হ্যালো হয়, মাঝে মধ্যে কথাও হয়, কারণ নতুন যেহেতু এসেছি আমরা, আমাদের 3 মাস হতে যাচ্ছে আর কি এখানে বাড়ি কেনা। তো সবাই আর কি বেশ ভালোই, সবার সাথে রিলেশনটাও ভালো, যেহেতু ভাবির বাসায় যাওয়ার সময় প্রচুর ইন্ডিয়ানদের সাথেও দেখা হয়, তারাও বেশ ভালো। আর ইন্ডিয়ানরা যারা আছে প্রতিবেশী, সবাই পাশাপাশি যেহেতু অনেকগুলো পরিবার আছে, ওরা সবাই বিকালবেলায় বের হয়, হয়ে আর কি একসাথে বসে চা খায়। তো আমরা ভাবির বাসায় যাওয়ার গেছিলাম সেই সময়তে একটা ডাল ভেঙে পড়েছে পিচ ফলের, তো ডাল ভেঙে গেছে, তো উনি ওনারা আর কি ডাকছে যে তোমরা সবাই ফল পেড়ে নিয়ে যাও। তো আমরা সবাই মিলে আর কি ফল পাড়ছিলাম, খুব মজাই হচ্ছিল, এবং ওনারা আবার একটা ব্যাগ নিয়ে এসে দিলেন পাশের বাসার আর একজন ইন্ডিয়ান। তো সবাই মিলে খুব মজা করে আর কি ফল পাড়ছিলাম, ওনারা আবার বললো যে কাগজ দিয়ে মুড়িয়ে রাখলে তাড়াতাড়ি পেকে যাবে। তো খুব ভালোই লাগছিল, সবাই খুব ভালো, সবার সাথে আমাদের মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি যখন স্কুল খোলা থাকে তখন ইথিওপিয়ান ফ্রেন্ডদের সাথে হাঁটি রাস্তায়, আর এখন হচ্ছে বাংলাদেশি ভাবির সাথে বিকালে হাঁটছি। তো সব মিলিয়ে আর কি ভালোই লাগে, আমাদের প্রতিবেশীটা খুবই ভালো, প্রতিবেশীরা সবাই খুবই ভালো। আর আমার পাশের বাসায় যে ইন্ডিয়ান ফ্যামিলি আছে, ওরা তো ভাই বোন, আর এক সাইডেও ইন্ডিয়ান আছে। তো সবাই যেহেতু ইন্ডিয়ান কমিউনিটি বেশি এখানে, কাজে ইন্ডিয়ানরাই বেশি আছে, এবং ওদের সাথে ওদেরকে আমরা আপনই মনে করি, যেহেতু আমাদের পাশের দেশ, কাজে আমাদের কাছে মনে হয় যে ওরা মানে আমাদের খুব কাছাকাছি মানুষ। তবে ইন্ডিয়ানদের এই জিনিসটা খুব ভালো লাগে যে ওদের নিজেদের মধ্যে রিলেশনটা খুবই ভালো, এবং একজন যদি ভালো কিছু করে তাহলে আরও সবাইকে সেই ভালো কাজে উৎসাহিত করে বা ভালো পথটা দেখিয়ে দেয়, যেটা আর কি আমাদের বাংলাদেশিদের মধ্যে খুব একটা দেখতে পাওয়া যায় না। অল্প কিছু বাংলাদেশি আছে যারা একজন আর একজনকে হেল্প করে, তবে বেশিরভাগ বাংলাদেশিরাই হেল্প করতে চায় না। এটা আসলে কেন আমি ঠিক জানি না, তবে বেশিরভাগ বাংলাদেশিরাই একজন আর একজনকে হেল্প করে না। তো এটা আসলে আমাদের শেখার আছে যে ইন্ডিয়ানদের কাছ থেকে, যে ওরা কিন্তু নিজেদেরকে নিজেরা খুব হেল্প করে। আর প্রতিবেশীদের সাথে কিন্তু আমাদের সবারই রিলেশন ভালো, সেটা বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, ইথিওপিয়ান হোক, সবার সাথেই রিলেশন ভালো। তো এখানে আমাদের মোটামুটি যেহেতু মানে
অনেকগুলো দেশেরই মানুষ আছে, তো সবাই মিলেমিশে আমরা থাকার চেষ্টা করি, সবাই ভালো, সবার সাথে আমাদের রিলেশন ভালো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।